Smoking is injurious to health. It causes cancer. ল্যাং যদি মারতে হয় তুই মারবি। পাঁচ পাঁচটা মেয়ে ল্যাং মেরে চলে গেল, এক গলতায় পা দিচ্ছে। ল্যাংটা মার, ল্যাংটা মার, নাহলে তোর লাইফটা পাল্টাবে না বুঝলি। একবার শালা একবার ল্যাং মেরে দেখ, কনফিডেন্স লেভেল বাপ বাপ বলে বেড়ে যাবে, ব্যবসাটাও মন দিয়ে করবি। না করছো, না করছো, না করলে ওই মেয়েটাকে ঘাড়ের উপর চাপাতে না। একদিকে ঘর নেই, একদিকে পয়সা দিচ্ছে না, এতে লস হচ্ছে না। একটা মানুষ বিপদে পড়ে, ঠিক আছে ওর যা খাওয়ার খরচ আমি দিয়ে দেবো। কি আছে এখানে খরচ দেওয়ার কথা হচ্ছে না? হচ্ছে, তোরা কি মনে করেছিস? হ্যাঁ ওই সালা জুনে জুলাই কে নবীন চ্যাটার্জি না কে? বেশি পয়সা খেয়েছাম, বেশি চালাক। আমি চালাক আর তোকে বোকা বলে অর্ধেকটা বলা হয়েছিল। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, ওকে ব্যবসার কথা না আমি বাদ দিচ্ছি, কিন্তু তুই আমাকে বল, যদি বুঝছিস কি করে যে ওই মেয়েটা তোকে ল্যাজে খেলাচ্ছে না? আরে বাবা 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 বাবা, আরে মেয়েটা আমাকে নিজের মুখে বলেছে ও একজনের সঙ্গে মিট করতে যাচ্ছিল, কি করবে সে পায়নি। একটা বাচ্চা, একটা ইয়াং মেয়ে মাঝখানে আটকে ফাটকে গিয়ে একটা একটা হিউম্যানিটি নেই অবাক কাণ্ড। সালা বুঝে গেছে মেয়েটা বলে আজকে খেলা থামবি। সালা কোথাকার কোন সালা মিস গোয়েন্দা? তা আমি রেস খেলি খেলি, ওর বাবার পয়সা খেলি, মাথা খারাপ করে দিচ্ছে। আর এক প্রফেসর জ্ঞান দিয়ে ফাটিয়ে দিল, ওদিকে একজন সালা বালিশ জানলা জাঙিয়া মোটকা হোদকা দেলা কথায় কথায় লন্ডন বউ চাপটে ধরলে ভবিষ্যৎ বলে দেবে। কোথা থেকে চুলাই করিস এদেরকে? তুই করিস নি কেন? কেন করিস নি? তোমাদের রেস খারাপ বেড়ালে হোদ্দের জোগাড় করবো আমি, টাকার জোগাড় করবো আমি করবো না। এ মালকে সালা একটা দায়িত্ব দিয়েছিলাম ঘরে, সালা ছড়িয়ে মাঠ ময়দান করে দিল। কি করেছিস, কি করেছিস তোরা? জানিস তোরা এসে এসে টেবিল চেয়ার ঘুমাতে পারি না। তোকে ঘুমাতে হবে না, তুই ঘুমাতাম তুই সালাতে বেরিয়ে যা। তুই সালা বাবাকে বাবাকে ছাতা কাপড় গদি করতে গেলে বাবা তুলবি বাবা কেন তুলবি? নবাব তেজচন্দ্র তুই সালা তুলবি না সালা, বাবা বলেছিল সালা বাবার নাম তুললে আমার বদে নেশা চলে যায়। হে কবি, কবি মডালো, হ্যালো মডালো, তোর বাবা কবি মোকাচ ইয়ার কি মনে হয় তো? কত কষ্ট করে ডায়লগ গুলো মুখস্থ করেছি বলো তো? 25 বার, হ্যাঁ 25 বার। কি 25 বার? আরে 25 বার দেখেছি সিনেমাটা, তুমিও না প্রশান্তদা? এরকম একটা সিনেমা যদি থাক, এইরকম সিনেমা আমি বানাবো না, ব্যাস। তা কি বানাবে? বিরিয়ানি জোস না কেন? থ্রিলার বানাবো, থ্রিলার। থ্রিলার? ও হ্যাঁ, এ ভাই এ আরেকবার যাবো। হ্যাঁ এই যে কী যেন বলছিলাম, হ্যাঁ ওই থ্রিলার বানাবো, থ্রিলার বুঝলি। কি বানাবে কেন? ওই বোমকেশ টোমকেশ জাতীয় কিছু একটা। এই কি হলো ব্যাপারটা? হয়ে গেল সারা অরিন্দমকে তো চেনো না, প্রথমে পেছনে শিল লাগাবে, তোমার নোড়া মারবে, সারা বোমকেশ বানাবে। তা তুই বানা অঞ্জন দত্ত স্টাইলে কিছু। এই দাদা ধরো তুমি সত্যি সত্যি ব্যাপারটা কি দত্ত দত্ত বানাবে ভাবছো নাকি? তারপর ওই সুমন ওটা মানে ঘন্টা ঘন্টা বসিয়ে রাখবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা বাদ দে, কি বানাবি বল। একদম রাজ চক্রবর্তী স্যারের একটা প্রেমের সিনেমা বানাবো, বড় ক্যানভাস, নায়ক নায়িকা। আর 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 হ্যাঁ ওই নায়কের চেয়ে বেশি মাসালওয়ালা, অথচ সে নায়কের কাছেই মারাকে এমন ভিড়ে ব্যাস জমে যাবে না বিনোদ। হ্যাঁ বিলি শেষ হয়ে গেছে রে। এই এর সিগারেট সিগারেট খাও, সিগারেট খাও, ধরাও আর শোনো না, নায়ক নায়িকা এই এই রিফ্লেক্টর দিয়ে পুরো ভালো করে একদম ফোকাস মারবো। কোথায় মারবো? সুইজারল্যান্ডে। নায়ক নায়িকা শুনে নাচবে গাইবে সুইজারল্যান্ড। ঠিক আছে শোনো না, দার্জিলিং, দার্জিলিংয়ে নাচবে গাইবে মজা হবে। তারপর তারপর আবার কি? কলকাতার হাতে করে চলে আসবে, সিম্পল। বাহ
তাহলে একটা কাজ কর ভাই, হাতিবাগান সোহাজা এরিয়ায় এলাকায় হ্যাঁ অনেক কোনাগলি আছে, কোনাগলি না কানাগলি কিসব বলে না, হ্যাঁ ওখানে তুই এক কাজ কর, হিরোকে দিয়ে চেস করা বুঝলি, দৌড় করা, একদম হ্যান্ডেল ক্যামেরা জার্কি মুভমেন্ট বুঝতে পারলি, ব্যাপারটা কিন্তু ভাই ভাবা যাচ্ছে না, জাস্ট জমে যাবে। তাহলে আর ভেবো না, তোমার রোমান্টিক সিনেমার কথা বলছি তুমি তার মধ্যে। আচ্ছা আচ্ছা ছেড়ে দে ছেড়ে দে, শান্ত হ, তুই আগে আমার কথা শোন, মন দিয়ে শোন। হ্যাঁ দেখ, ছেলেটাকে আর মেয়েটাকে মানে ওদেরকে দার্জিলিং থেকে ঘুরিয়ে এনে মেয়েটাকে দিয়ে ছেলেটাকে মেরে ফেল বুঝলি, মেরে ফেল, কেস একদম জমে যাবে, একদম ফিনিশ ভাই। আরে কি বলছো, আরে কেন মারবে মেয়েটা, কেন মারবে কি, দার্জিলিংয়ে ঠান্ডায় ছেড়ে আইসক্রিম জমে গেছিলো খুঁটি পুঁততে পারেনি ওই জন্য, একটা কথা বলো না। আরে আরে ভাই লজিক তো আছে কিছু একটা, মানে দেখ মানে কি বলবো, আরে তুই মেরে ফেল না, আমি বুঝে নেবো। চাপনিও না, বাংলায় ফিরে এসো, হিচকক মানাচ্ছে বাংলা দিয়ে মনে পড়লো দাদা ভাই, বুঝছি যে দেখো আমাদের কবিগুরু কোনো এই থ্রিলার ফিলার লেখেনি, দেখে নিকো খুব ভুল করে ফেলেছে ভদ্রলোক। আরে তোমার চাপ নিচ্ছ না, এ শোনো না প্রশান্ত দা, তোর ভালো আইডিয়া দিচ্ছি, মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ বল বল বল, তুমি মানে ব্যাপারটা ছেড়ে দাও বুঝলে, হবে না বেকার, আমার দ্বারা হবে না, হ্যাঁ আমার দ্বারা হবে না, তাহলে কার দ্বারা হবে শুনি, তোর দ্বারা, তাহলে মানছো তুই আজ অব্দি পেম্পিড়িতে বাইরে বেরোতে পারলি না, বাইরে বেরো চারিদিকে তাকিয়ে দেখ যে সকালবেলা অ্যালার্ম বাজার পর থেকে মানুষের জীবনে কতটা চাপ যায়, কতটা বাস যন্ত্রণা যায়, মানে হ্যাঁ সকালবেলা বাজার তুলি হাতে নাকি খুন করতে বেরো না প্রশান্তদা, ইয়ারকি মেলো না, এ খোকা ফুলকপি আনবি না, হ্যাঁ যেটা বলছিলাম আমরা প্রেমের রোমান্টিক সিনেমাই বানাব, ব্যাস খুন তো দর্শক বাস্তবটাই দেখতে চাইছে, হ্যাঁ বেশ দু চারটে খুন হবে, ডাক সেনে হবে, হ্যাঁ রহস্যের ঘন ঘটা হবে, বুঝবি কি আইডিয়া থাকলে তবে না, আগে ভালোভাবে ব্যাপারটা ভাব বুঝলি, তারপর আমার সঙ্গে এইসব নিয়ে তর্ক করতে আসবি, বড় বড় কথাগুলো বলবি আমাকে, না ওসব কিছু হবে না অমিত, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম, আমি থ্রিলার বানাবো বলে দিচ্ছি এটা আমার শেষ কথা, আর আমি প্রেমের মিষ্টি সিনেমাই বানাবো, পারে না বাল চিনতে উঠে আসে খই খেতে, তোর কথা আমি শুনবো রে, হ্যাঁ তোর কথা শুনে আমি সিনেমা বানাবো, তাহলেই হয়েছে। প্রশান্তদা আমি কেউ তোমাকে শেষবার মতো বলছি, রোমান্টিক ড্রামাই হবে এটা ফাইনাল, তো ফাইনালে অ্যানসার থ্রিলার বানাবো ব্যাস। আরে বাবা ওটা ভালো হবে না, আমি বলছি তো কথাটা শোনো আমার, আমাদের একটা ভালো প্রেমের সিনেমা বানাই, তোমার থ্রিলার কজন দেখবে বলো তো, আমি থ্রিলার বানাবো, তুই কালকের মধ্যে আমাকে স্ক্রিপ্ট লিখে দিবি, আমি কিছু জানি না ব্যাস। আরে বাবা ওটা ভালো হবে না, আমার কথা শোনো না, ওটা ভালো হবে না, এই শোন শোন শোন, তোর কথা শুনে বুঝে না আমার কোনো কাজ নেই ঠিক আছে, তাহলে কালকে যোগী তুই, হ্যাঁ তুই আমার থ্রিলার লিখে দিবি, নাহলে আমি অন্য কাউকে দেখে নেবো থ্রিলারের জন্য, আমি থ্রিলারই